ঘটনাটি আজ থেকে 4 বছর আগে ঘটেছিল। সেই দিন রাইসগঞ্জ পুলিশ স্টেশনে ইন্সপেক্টর খান ছাড়া আর কেউই ছিল না। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। ভেতরে টেবিলের উপর পায়ের উপর পা তুলে ইন্সপেক্টর খান সিগারেট খাচ্ছিল, আর কয়েক মিনিট পর পরই খুব স্টাইলিশ ভাবে আঙুলের সিগারেটের ছাই সে ট্রেতে ফেলছিল। সেই সব কিছু এতটা নিশ্চিত মনে করছিল যেন এখানে এখন আর কেউই আসবে না। এখন এত প্রবল বৃষ্টিপাতে কেই বা বাইরে আসবে? তখনই ইন্সপেক্টর খানের মোবাইলে একটি কল আসে। আরে জানিমান, তুমি যাক, তাহলে এই বৃষ্টি তোমাকে আমার কথা মনে করিয়ে দিল। এখন আবহাওয়া তো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এই বুকের জ্বালা পোড়া তো তোমার সাথে দেখা করার পরই মিটবে। যখন ইন্সপেক্টর সাহেব এইসব কথা বলছিল, তখন পুলিশ স্টেশনের বিদ্যুৎ চলে যায়, আর সে কলে বলে, উফ, এই বিদ্যুৎটা এখনই যেতে হলো। ফোন কাট করে সে যখন তার ফ্ল্যাশ লাইট অন করে, ঠিক তখনই দুর্ভাগ্যবশত তার ফোনের ব্যাটারি ডেড হয়ে যায়, আর সে অন্ধকারে আস্তে আস্তে বাইরের দিকে যেতে থাকে। দরজার কাছে যেতে তার পায়ের সাথে কোনো একটা জিনিসের সাথে ধাক্কা লাগে, যেন কেউ কিছু একটা রেখে দিয়েছে। ইন্সপেক্টর খান কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। বাইরে গিয়ে দেখে ট্রান্সফরমারের গ্লাস ভেঙে গেছে, আর তা থেকে বিদ্যুৎ বাইরে বেরিয়ে আসছে। ইন্সপেক্টর খান আবার ভেতরে চলে আসে, আর একটি মোমবাতি জ্বালিয়ে তার টেবিলের উপর রাখে। তারপর ঠোঁটের উপর একটি সিগারেট রেখে মোমবাতির আগুনের সেটাকে জ্বালায়। তারপর একটান নিয়ে যখনই সে উপরের দিকে তাকায়, বিদ্যুৎ চমকায়। সেই আলোতে সে দরজার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। উপরে সাদা টপ আর নিচে ব্লু জিন্স, আর অন্ধকারের মাঝে বিদ্যুতের আলোয় দেখতে পাওয়া তার কোমর। তাকে দেখার পর ইন্সপেক্টর খান সিগারেটের আগুন নিভিয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটির পুরো শরীর পানিতে ভিজে গিয়েছিল। সে ইন্সপেক্টরের দিকে এগোতে এগোতে বলে, আমি একটি FIR লিখাতে চাই। ইন্সপেক্টর খান তার নোংরা চোখ দিয়ে তার শরীরের উপর থেকে নিচে দেখে। আরে লিখবো লিখবো, তার আগে তো একটু কাছে আসুন। তার কথা শুনতে মেয়েটি একটু ঘাবড়ে যায়। তারপর খান তার কথা ঘুরিয়ে বলে, মানে আমি বলতে চেয়েছিলাম কাছে আসো আর এই চেয়ারের উপর বসো, আলো খুব কম, যদি কাছে আসো তাহলে সব কিছু ভালোভাবে দেখা যাবে, একদম পরিষ্কারভাবে। মেয়েটির ভিজে শরীরে এমনভাবে পানি ঝরছিল যেন মুক্তোর মালা। সে এগিয়ে গিয়ে চেয়ারের উপর বসে পড়ে। ইন্সপেক্টর খান আবার সিগারেটে টান দেয়, তারপর ওই মেয়েটার দিকে এগিয়ে যায়। ধোঁয়া ছেড়ে সে মেয়েটির কাঁধের উপর হাত রেখে বলে, বলো কি হয়েছে তোমার সাথে, কার বিরুদ্ধে FIR করতে চাও? ওই মেয়েটা ইন্সপেক্টর খানের ছোঁয়াকে ইগনোর করে বলে, অনেক বড় মানুষ আর এখন আমার জানের দুশমন হয়ে উঠেছে, কারণ আমি তার বিরুদ্ধে কমপ্লেন লিখেছিলাম, তারা ওষুধের বদলে ড্রাগের বিজনেস করে। ইন্সপেক্টর খান তার কথা শুনে কিছু একটা ভেবে আবার সিগারেটে টান দেয়। তারপর সেটাকে নিচে ফেলে আর পা দিয়ে পিষতে পিষতে বলে, বড় মানুষের বিরুদ্ধে যাওয়া মানেই বিপদ, তুমি হয়তো সিংহানিয়া সাহেবের ড্রাগ এজেন্সির কথা বলছ, তার বিরুদ্ধে যাওয়ার মতো সাহস এই শহরে কারোরই নেই। ইন্সপেক্টরের মুখে সিংহানিয়ার জন্য সাহেব শুনে মেয়েটি বুঝতে পেরে যায় যে খান তার কোনো সাহায্য করতে পারবে না। তবু সে বলে, কিন্তু স্যার, আপনি যদি ইমানদারির সাথে ইনভেস্টিগেশন করেন তাহলে ও কারাগারের পেছনে থাকবে। ইমানদারের কথা শুনে খান রেগে যায়। আরে ছাড়ো, এই ইমানদারের কথা 20,000-এর বেতনটাও টাইম মতো আসে না, একটু বেইমানি করলে ওই হাতে হাতে লাখ টাকা পাওয়া যায়। যাই হোক, এখন এটা বলো, তোমার সাহায্য করলে আমি কি পাবো? খানের কথা শুনে মেয়েটি বলে, কিন্তু আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি আপনার জন্য যে কোনো কিছু করতে পারি, আপনি যা চাইবেন আমি তাই করব। মেয়েটির এই কথা শুনে ইন্সপেক্টর খানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে মনে মনে কিছু একটা ভেবে তার চেয়ারের উপর বসে পড়ে।
সে জানতো আজ না হয় কাল সিংহানিয়া এই মেয়েটাকে তার রাস্তা থেকে সরিয়ে দিবে, তাই সে ওই মেয়েটির সুযোগ নেবে। এইসব ভাবতে ভাবতে ইন্সপেক্টর খান আরো একটি সিগারেট জ্বালায়, তারপর রঙিন মেজাজ নিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? লায়লা। মেয়েটির উত্তর শুনে ইন্সপেক্টর খান বলে, বলো লায়লা, আমার জন্য তুমি কি করতে পারবে? স্যারের কথা শুনে মেয়েটি দাঁড়িয়ে যায়, তারপর তার দু হাত টেবিলের উপর রেখে একটু নিচু হয়ে বলে, সেটাই যা আপনি চান, তারপর আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নেবেন তো? লায়লা এই কথাটি ইন্সপেক্টর খানের চোখে চোখ রেখে বলে, কিন্তু ইন্সপেক্টর খানের নজর তো অন্য কোথাও ছিল। লায়লা ইন্সপেক্টর খানের কাছে চলে আসে, খানও সিগারেটের শেষ টান নিয়ে সেটাকে নিচে ফেলে দেয়, তারপর লায়লাকে এমনভাবে জড়িয়ে ধরে যেন শত বছর ধরে সে ক্ষুধার্ত। লায়লাও তখন কামুক হয়ে উঠেছিল। তখনই খানের মোবাইলে একজন কল করে, মোবাইলের আওয়াজ শুনে ইন্সপেক্টর খান একদম অবাক হয়ে যায়, কারণ তার মোবাইল তো ডেড হয়ে গিয়েছিল। সে দেখে তাকে সিংহানিয়া কল করেছে, তাই সে লায়লাকে তার চেয়ারের উপর বসায়। তারপর সে কিছুটা দূরে সরে জানালার কাছে চলে যায়, যেন তাদের কথোপকথন লায়লা না শুনতে পায়। হ্যাঁ সিংহানিয়া সাহেব, বলুন, কি সেবা করতে পারি আপনার জন্য? খানের কথা শুনে সিংহানিয়া বলে, একটি মেয়েকে গুম করে দিতে হবে। যদি আমি ভুল না করে থাকি তাহলে ওই মেয়েটার নাম হচ্ছে লায়লা। খানের কথা শুনে সিংহানিয়া অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ সেই, কিন্তু তুমি এ কথা কিভাবে জানলে? আপনার করা অপরাধের কথা আমি কিভাবে না জেনে থাকতে পারি বলুন সিংহানিয়া সাহেব? কিন্তু আপনি চিন্তা করবেন না, এটি আমার কাছেই আছে। এখন তো আমি ওর যৌবনের রস খাচ্ছি, একদম শেষ করে নিই, গরম করে দেব। খানের কথা শুনে সিংহানিয়া চিৎকার করে বলে, এই তুই লাশকেও কি নিজের বাসনার শিকার বানাবি নাকি? যাই হোক, জলদি লায়লার লাশ গুম কর, আর হ্যাঁ, আমার ছেলের নাম যেন এতে না আসে। সিংহানিয়ার কথা শুনে খানের পায়ের নিচে মাটি সরে যায়। লাশ? কিসের লাশ? লায়লার লাশ। যখন ও দৌড়ে পুলিশ স্টেশনে ঢুকছিল তখন আমার ছেলে পেছন থেকে ওকে গুলি মেরে দিয়েছিল। আমার তো মনে হয় না ও এখনো বেঁচে আছে। এখনো গিয়ে দেখ, দরজার কাছে পড়ে আছে হয়তো। কাছে সতেই নিজের মূল্য নিতে চলে আসিস কেমন? সিংহানিয়ার সাথে কথা বলা শেষ করে যখন সে পেছনে ঘুরে তাকায় তখন দেখে সেখানে লায়লা নেই। এখানে ওখানে দেখার পরেও সে কাউকে দেখতে পায় না। তারপর যখন সে আবার তার ফোন দিয়ে কারোর সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করে তখনই মোবাইল আবার ডেড হয়ে যায়। সে রাতে মোবাইলটা আছাড় মারে, তারপর টেবিলের উপর রাখা টেলিফোনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে টেলিফোনের লাইনও ডেড হয়ে যায়। এতে তার রাগ এতটাই বেড়ে যায় যে সে টেলিফোন আছাড় মারে। সে বুঝতে পারছিল না যে এখন সে কাউকে কিভাবে ডাকবে আর কি বা করবে। এখন আর কিছু বোঝার প্রয়োজনীয় বা কি ছিল, কারণ সিংহানিয়ার কলই তার জন্য লাস্ট কল ছিল। কিন্তু এখনও তার সিংহানিয়ার কথা বিশ্বাস হচ্ছিল না, কারণ কয়েক মুহূর্ত আগেও তো লায়লা তার বাহুতে ছিল। হঠাৎ পুলিশ স্টেশনের লাইট ফ্ল্যাকচুয়েট হতে শুরু করে। তখনই খান দরজার কাছে কিছু একটা পড়ে থাকতে দেখে, যেটার সাথে তার ধাক্কা লেগেছিল। যখন সে ওর কাছে যায় তখন দেখে রক্তে রাগানো একটি মেয়ে সেখানে পড়ে আছে। যখন সে ওটাকে ঘুরায় তখন দেখে সেটা অন্য কারো নয়, বরং লায়লারই লাশ। খান লায়লাকে মরে পড়ে থাকতে দেখে একদম ঠান্ডা হয়ে যায়। তবু না জানি কি দেখার জন্য তার হাত লাশের দিকে এগোয়। তখনই লায়লা শক্ত করে তার হাত ধরে ফেলে আর নিজের চোখ খুলে বলে, এখন তো FIR লিখতে হবে ইন্সপেক্টর খান। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।